উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের সাথে গোল শূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি, আর এক ম্যাচে জিরোনাকে 1-0 গোলে হারিয়েছে পিএসজি। আর মেজর লিগ সকারে দুইবার লিড নিয়েও ড্র করতে হয়েছে মেসির ইন্টার মায়ামিকে। 2023 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়েছে লিগ পর্বে, কিন্তু লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। প্রিমিয়ার লিগে টানা 4 ম্যাচ জেতা সিটিজেনদের দারুণভাবে ইরুখে দিয়েছে সিমোন ইনজাগির দল। মৌসুমের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের। পুরো ম্যাচ জুড়ে আক্রমণ পাল্টা আক্রমণ চললে গোল শূন্য ড্র করে শেষ হয়েছে ম্যাচ। অন্যদিকে মেজর সকার লিগে আটলান্টা ইউনাইটেডের সাথে ড্র করেছে ইন্টার মায়ামিও। মেসি সুয়ারেজ জর্দি আলবাদের বেঞ্চে রেখেই প্লেয়িং ইলেভেন সাজিয়েছিলেন মায়ামি কোচ, কিন্তু শুরুর লিগটা নিয়েছিল মায়ামি। প্রথমার্ধে ডেভিড রুইজের গোলের পর আটলান্টার হয়ে স্বাগতিকরা সমতায় ফেরে দ্বিতীয়ার্ধে। এরপর আবারও লিড নেয় মায়ামি, কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি সফরকারীরা। আলেক্সি মিরানচুর দুর্দান্ত এক গোলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।